वेलकम स्टूडेंट, आज आलोचना करब डिसऑर्डर्स ऑफ फीमेल रिप्रोडक्टिव सिस्टम, अर्थात फीमेल रिप्रोडक्टिव सिस्टम की गोलजोग आछे। तो प्रथम चले आसि मेंस्ट्रुअल डिसऑर्डर। अमेनोरिया माने रजस्राव ना हवा, मेनोरेजिया माने अतिरिक्त रजस्राव हवा, और डिसमेनोरिया एर माने हलो जंत्रणादायक रजस्राव। ब्रेस्ट कैंसर, यदि ब्रेस्ट टीस्यूते लाम्प देखा जाए, माने कोनो जगह यदि अतिरिक्त कोष विभाजन फले सेई जगह कोषगुली शक्त हो जाए, बा कोनो जगह देखा जाच्छे त्वके डिम्पलिंग तैरी हय, यदि कोचके जाए यदि, बा স্তনপিণ্ড থেকে দুগ্ধ বাদে অন্য কোনো তরল যদি ক্ষরিত হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার আমরা বলি। শল্য চিকিৎসায় এক্ষেত্রে ব্রেস্টকে বাদ দিতে হয়। তারপরে আছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভিক্স অংশে যদি অতিরিক্ত কোষ বিভাজন হয় সেক্ষেত্রে সেই জায়গায় ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে পিউবিক অঞ্চলে প্রচন্ড যন্ত্রণা অনুভব হয় এবং অনেক সময় দেখা যায় যোনিপথ দিয়ে রক্ত বের হতে পারে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার। ওভারিয়ান সিস্ট, যদি ডিম্বাশয়ে বা ওভারিতে সিস্ট জমা হয় তাহলে আমরা তখন বলি ওভারিয়ান সিস্ট। এক্টোপিক প্রেগন্যান্সি মানে জরায়ু বাদে যদি অন্য কোনো জায়গায় সন্তান ধারণ করে, মানে প্রেগন্যান্সি যখন জরায়ু বাদে অন্য কোনো জায়গায় দেখা যায়, বিশেষ করে মাঝে মাঝে সেটা দেখা যেতে পারে ডিম্বনালীতে, সে তাকে বলা হয় এক্টোপিক প্রেগন্যান্সি। ওফোরাইটিস মানে জীবাণু সংক্রমণের জন্য ডিম্বাশয়ের প্রদাহ। এক্টোপিক ডিম্বাশয় মানে ডিম্বাশয় যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থেকে যদি ইনগুইনাল ক্যানেলে অবস্থান করে তাহলে তাকে বলা হয় এক্টোপিক ডিম্বাশয়। হিস্টেরেক্টমি, হিস্টেরেক্টমি হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে জরায়ু কেটে বাদ দেওয়া হয়। তাহলে এই পর্যন্ত থাক।